আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের বিভিন্ন থিসিস পেপারে রেফারেন্স যোগ করবেন এবং কিভাবে রেফারেন্সের লিস্ট তৈরি করবেন। তো শুরুতেই আমি একটা ডকুমেন্ট ওপেন করছি। আপনি যদি এইখানে যে প্রথম একটা লাইন লেখা আছে এই লাইনটা আপনার কোনো একটা রেফারেন্স হয়ে থাকে বা অন্য কোনো সোর্স থেকে নিয়ে আসা হয়ে থাকে, তো এখানে আপনি আসলে কিভাবে রেফারেন্স যোগ করতে পারবেন আমরা মূলত সেটাই দেখব। আপনি আপনার লাইনে শেষে আপনার মাউস পয়েন্টার রেখে একটা ক্লিক করে নেবেন, এরপরে আপনি চলে যাবেন রেফারেন্স সেকশনে। এখানে একটা রেফারেন্স অপশন আছে, এটা ক্লিক করার পরে দেখবেন একটা অপশন আছে ইনসার্ট সাইটেশন, জাস্ট এটাতে ক্লিক করার পরেই অ্যাড নিউ সোর্স এটাতে ক্লিক করবেন। তো করার পরে প্রথমেই একটা ড্রপ ডাউন বক্স আছে, এখানে আসলে আপনার টাইপ অফ সোর্স আপনার রেফারেন্সের উৎসটা কি সেটা সিলেক্ট করে দিতে হবে, এটা কি কোনো বই বা কোনো জার্নাল কোনো রিপোর্ট কিনা। তো আমি এখানে জার্নাল আর্টিকেল দিয়ে দিলাম। এরপরে আছে অথর, এটা আপনি আপনার যে এখান থেকে আপনি রেফারেন্স ব্যবহার করবেন সেটাতে চলে যাবেন। তো সেটা ওপেন করলে দেখবেন এখানে অথরের নাম থাকবে অবশ্যই, সেটা আপনি কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। এরপর আছে টাইটেল, অর্থাৎ আপনার যেটা রেফারেন্স ছিল সেটার সেই আর্টিকেলের টাইটেলটা কি সেটা আপনি এভাবে কপি করবেন, কপি করে সেটাও এখানে পেস্ট করবেন। এরপরে আছে জার্নাল নেম, আপনার যে জার্নাল থেকে আপনি রেফারেন্স হিসাবে ব্যবহার করছেন সেটার নামটা। এই তথ্যগুলো মূলত একদম যে কোনো আর্টিকেলের উপরের দিকেই থাকে, শুরুর দিকেই থাকে, আপনি পেয়ে যাবেন খুব সহজেই। তো এভাবে প্রত্যেকটা যেটা যেটা চাচ্ছে আপনি সেভাবে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। ইয়ার দেখেন এখানে অপশন সেপ্টেম্বর 2014, আপনি জাস্ট ইয়ারটা কপি করবো, আমরা দিলাম পেজেস, এখানে পেজ কোন কোন একটা জার্নালের কত নম্বর পেজে ছিল সেটাও আপনি পেয়ে যাবেন এর আশেপাশ দিয়েই, সেটাও আপনি এখানে পেজ গুলো বসাই দেন। পরে আছে ভলিউম অ্যান্ড ইস্যু, এটাও আপনি এখানে দেখতে পারবেন ভলিউম অ্যান্ড ইস্যু। দেখেন এখানে একটা অপশন আছে ভলিউম 3 নাম্বার 3, এটা এই নাম্বার অথবা ইস্যু এই নামই থাকে, অর্থাৎ দুইটা থ্রি থ্রি, যেটা আমরা এখানে ম্যানুয়ালি দিয়ে দিলাম। আমাদের কিন্তু এই বক্সগুলো পূরণ করা হয়ে গেছে। এছাড়াও আরও অনেকগুলো বক্স আছে যেটা আপনি এইখানে ক্লিক করে পাবেন, দেখেন আরও অনেকগুলো বক্স চলে আসছে। তো মূলত আমরা যেগুলো পূরণ করলাম এগুলো ডাটা আপনাকে দিতেই হবে ম্যান্ডেটরিভাবে। দেখেন একটা রেড মার্ক করা আছে এবং নিচে দেওয়া আছে রিকমেন্ডেড ফিল্ড, অর্থাৎ আপনার রেফারেন্স হিসাবে ব্যবহার করতে গেলে ন্যূনতম এই তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। এর বাইরেও আরও অনেক তথ্য আছে, ডিওআই নাম্বার, ইউআরএল, কমেন্টস, আরো অনেকগুলো আছে, আপনি চালিয়ে দিতে পারেন অবশ্যই, সবগুলোই আপনি পেয়ে যাবেন আপনার রেফারেন্সের এর সাথে পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় আছে কোন সময় এটা আর্টিকেলটা প্রকাশ হয়েছে, কোন মাসে, সবই পেয়ে যাবেন আর কি, বা লিঙ্কটাও আপনি দিয়ে দিতে পারেন, সেগুলো অপশনও আছে। তো এটা করার পরে আপনি এটা ওকে দিয়ে দিলেন, ওকে দেওয়ার পরে দেখবেন এখানে একটা 1 চলে আসছে। আচ্ছা, আমাদের একটা সাইটেশন কিন্তু অলরেডি হয়ে গেল, আমরা চলে যাব এর পরে। আমরা যদি আর একটা যোগ করতে চাই, আর এটা যদি আপনার একটা ই হয়ে থাকে, আপনার আর একটা রেফারেন্স যদি আপনার এখান থেকে এতটুকু হয়ে থাকে, আমি জাস্ট এমনি উদাহরণ দিয়ে বলছি, আপনি জাস্ট এটার আগের মতোই এটা একদম লাস্টে গিয়ে মাউস পয়েন্টার রেখে একটা ক্লিক করে নেবেন। আবারও আপনি ইনসার্ট সাইটেশনে চলে যাবেন, এখানে গিয়ে অ্যাড নিউ সোর্স এটা ইনক্লুড করার পরে আপনি আবারও এখানে 2 চলে আসছে 1-এর পরে 2। এরপরে যদি আমরা আরেকটা যোগ করতে চাই, আমরা যদি এটা এটা যদি হয়ে থাকে আমাদের আরেকটা রেফারেন্সের এন্ড পয়েন্ট, তাহলে যদি আমি এইবার আপনাকে দেখাবো আপনার একই তথ্য যদি বারবার রেফারেন্স হিসেবে থাকে, অর্থাৎ আমরা এখানে একে যে রেফারেন্সটা দিয়েছিলাম একই আর্টিকেল যদি এই লাইনটারও রেফারেন্স হয়ে থাকে, তাহলে আপনার আপনি এটা কীভাবে করবেন। জাস্ট এটা ক্লিক করার পরে আপনি এখানে চলে যাবেন ইনসার্ট সাইটেশন। তো দেখেন এখানে আমি দুইটা ইনক্লুড করছি, দুইটাই আমার অলরেডি এখানে শো করতেছে। তো দুইটার মধ্যে কোনটা আমাদের, আমার নিচে যেটা ছিল এটা হলো 1, আমি কিন্তু এই এটাকেই আবার ব্যবহার করতে পারছি পরবর্তীতে ব্যবহারের জন্য। জাস্ট আপনার নতুন করে কিছু লেখা লাগবে না, আপনি যদি এটাতেই ক্লিক করেন
দেখেন এখানে কিন্তু 1 2 3 আসেনি, 1 চলে আসছে, অর্থাৎ এই 1 এই লাইনটা যেটা রেফারেন্স ছিল এটাও সেম রেফারেন্স। এরপরে যদি আপনি থার্ড আবারও গিয়ে অন্য একটা যোগ করেন সেই ক্ষেত্রে আপনি 3 নাম্বার একটা সিরিয়াল পাবেন, এভাবে যা মানে চলতে থাকবে। তো এই যে 1 2 আসছে এটা আসলে আপনি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন স্টাইল করতে পারবেন, এই 1 2 1 বা 1 2 3 যেভাবে চলতে থাকে। এটার জন্য আপনি এই রেফারেন্সের এই সেকশনে দেখবেন আই ট্রিপল স্টাইল, এটা যদি আপনি স্টাইলটা চেঞ্জ করে দেন, বিভিন্ন বেশ কটা প্রিসেট স্টাইল আছে, আমি জাস্ট একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনি যদি এই আইএসও এইটা যেটা লেখা আছে এটাতে যদি ক্লিক করেন এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অন্য একটা ডিজাইন হয়ে গেছে। আইএসও যদি আমি আরেকটা দেই তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, এবং কোন টু রেফারেন্স সেটা কিন্তু একটু মাউস পয়েন্টার রাখলে বোঝা যায়, অর্থাৎ হোল টাইটেলটাই আমার এখানে রেফারেন্স হিসেবে শো করছে। আপনি আই ট্রিপলি এটা ব্যবহার করতে পারেন, দেখতে ভালো লাগে আর কি। এরপরে আমরা চলে যাব কিভাবে লিস্ট তৈরি করবেন। তো আমরা একদম ডকুমেন্টের শেষে ক্লিক করব বা অন্য কোনো নতুন পেজ তৈরি করতে চাইতে আপনি এন্টার দিয়ে নতুন পেজে চলে যাবেন, গিয়ে আপনি তৈরি করবেন, ক্লিক করবেন এই বিবলিওগ্রাফি, এই সেকশনের মধ্যেই একটা অপশন আছে বিবলিওগ্রাফি। জাস্ট এখানে মাউস পয়েন্টার রাখার পরেই এখানে আপনাকে কয়েকটা তিনটা দেওয়া আছে, আর সবসময় রেফারেন্স এটা ব্যবহার করা হয়। তো আপনি জাস্ট একটা ক্লিক দিবেন এখানে, তো দেখেন আপনার অটোমেটিক্যালি লিস্টটা চলে আসছে। আমরা টোটাল তিনটা রেফারেন্স কিন্তু আমাদের সোর্স হলো দুইটা, সেই জন্য আমাদের কিন্তু অটোমেটিক নাম্বারিং সহ চলে আসছে, আপনার কষ্ট করে কোনো ঝামেলা করতে হবে না। তো এটার যদি আপনি এটার বিভিন্ন ফ্রন্ট স্টাইল বা কোনো কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার মাউস পয়েন্টার এখানে রেখে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন মাউস ফ্রন্টের শেপ সাইজ, যে কোনো কিছু আপনি বা ইটালিক বোর্ড যে আপনি যেটা করতে চান সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।